যোগ দেন ব্যবস্থা চাই, যোগ দেন ব্যবস্থা চাই। চোরদের বিরুদ্ধে ব্যবস্থা চাইছে বাংলা। দুর্নীতির মামলায় যখন বাংলা জুড়ে সাত জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই, তখন এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। প্রশ্ন তুলছেন তারা যারা চোখের সামনে দাঁড়িয়ে দেখছেন কিভাবে নয়ছয় হচ্ছে কোটি কোটি টাকা। একজন অতি সাধারণ মানুষও তৃণমূলের হাত ধরে রাতারাতি প্রাসাদের মতো বাড়ি তুলেছেন, তৈরি করেছেন কলেজ, যেমন মুর্শিদাবাদের এই সুতি এলাকা। এখানে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই এর প্রতিনিধি দল। তিনি একদিকে ব্যবসায়ী, অন্যদিকে শিক্ষক। বড়গা থানার কুলিগ্রামের এই ব্যবসায়ীর নাম ঝন্টু শেখ ওরফে সজল আনসারি। তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ। আর এই খবর সামনে আসতেই নিজের যাবতীয় ক্ষোভ উজাড় করে দিচ্ছেন সাধারণ গ্রামবাসীরা। ঝান্টু বাড়িতে সিবিআই এসেছে? হ্যাঁ। ঝান্টু কি করে? ঝান্টু কি করে, ওই এখন সব মেলা স্কুল করেছে, কলেজ স্কুল। ঝান্টু কি এমনি ভালো ছেলে না? ও একবারে বাজে ছেলে। চোরদের ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, চোরদের ব্যবস্থা চাই। সুতির পাশাপাশি তল্লাশি চলছে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে। তার বাড়িতে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে, টাকা গোনার মেশিন নিয়ে যেতে হয়েছে তার বাড়িতে। তল্লাশি চলছে কোচবিহারের রাজারহাটে বিএল এডুকেশনের টিচার্স ট্রেনিং কলেজেও। গোয়েন্দাদের চারটি গাড়ি সকাল সকাল হানা দেয় এই কলেজে। জানা গেছে এই কলেজের মালিক শ্যামল কর ও তার ভাই সজল কর। নিয়োগ দুর্নীতি মামলায় আগেও তাদের নামে অভিযোগ উঠেছিল, তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন শ্যামল, ফলে সন্দেহ আরও জোরদার হচ্ছে। রাজ্য জুড়ে দুর্নীতির এই ছবি নিয়েই বিধানসভায় সোচ্চার হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চোর বলে চিৎকার করতে থাকেন তিনি। গোয়েন্দা সূত্রে খবর, ঝন্টু শেখ কুন্তল ঘোষের ঘনিষ্ঠ হওয়ার পরই এলাকায় অনেকগুলি বিএড কলেজ খোলেন, ফলে দুর্নীতির জাল কলকাতা ছাড়িয়ে উত্তরবঙ্গে কিভাবে পৌঁছেছে তা নিয়ে তদন্ত নেমেছে সিবিআই। তৃণমূল নেতারা যতই এই তল্লাশিকে রাজনৈতিক ছাপ দেওয়ার চেষ্টা করুক না কেন, গ্রাম বাংলা ভালোই বুঝতে পারছে আসলে দুর্নীতিবাজ কারা। তাই গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত কথা, যোগ্যের ব্যবস্থা চাই, যোগ্যের ব্যবস্থা চাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।